নমস্কার বন্ধুরা, আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ ভিডিও, তো এটা থাকছে খাওয়ার ব্লগ। এই দেখো কে এসছে আমাদের বাড়িতে, আর ওই দেখো ফুসকা মুখে। তো আমরা আজকে খাবো, তো আমার গলাটা একটু বসে গেছে, কাশি হচ্ছে, তবু আমরা আজকে খাবো স্প্রাইট দিয়ে ফুসকা। দেখো কৃষ্ণরাজের খাওয়া শুরু হয়ে গেছে, তো স্প্রাইট দিয়ে ফুসকা খেতে কেমন লাগে? নিজেদের তৈরি করা ফুসকা দেখেছো, এই দেখো আলুর তরকারি আছে, ফুসকা আছে, জল আছে। তো আজকে আমরা ফুসকা খাচ্ছি। তো চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও আমাদের ফুসকা বাটি কেমন লাগছে, আর সাবস্ক্রাইবও করে দাও। তো আজকে স্প্রাইট দিয়ে একটা ফুসকা খেয়ে চলো, তোমাদের ট্রাই করে বলি কেমন লাগছে, কেমন হয়েছে টেস্ট? কানুয়া জাস্ট ক্যামেরাটা অন দেখবে, ব্লগ বানানো দেখবে কি ওর কথা শুরু। তো এখন আমি খাবো স্প্রাইটের ফুসকা, ওইটা টেস্ট করবো কেমন হয়, ঠিক আছে? তো স্প্রাইটের ফুসকা খাবো আমি, দোকানে অ্যাকচুয়ালি বাদ দিয়ে যখন মাঙে না তখন কেমন একটা লাগে, নিজে বাদ দিয়ে আনছি স্প্রাইট হালাতে হালাতে, না এগুলো চলে আসছে জল আসছে, অল্প 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 করে দিবি, ঠিক আছে? পড়ে যাবে কিন্তু। এর ভিতরে পুরো একই স্প্রাইট ভরা রয়েছে, তো স্প্রাইট হলো ফুসকা। আমাদের ফুসকা বাটি দেখো, এত পরিমানে ফুচকা বানিয়েছে, দেখো সবাই কিভাবে খাচ্ছে। তো এই দেখো দোকানদার ফুচকা বানাচ্ছে, 100 টাকা দিয়ে দেবো বলে কিন্তু। আমি ভাবলাম বানিয়ে আমাকে দেবে, কিন্তু আমি নিজেই খেয়ে নিল। আরে ভগবান, আমি পুরো অপেক্ষায় ছিলাম যে বানিয়ে কখন বলবে তুমি খাও এটা, আর আমি নিজের মুখে ঢুকিয়ে দিয়েছে। ও বাবা, এই দেখো। এই হচ্ছে ফুসকা, এই হচ্ছে স্প্রাইট, এর ভিতর দিলাম নতুন স্টাইলের ফুসকা, ভীষণ নতুন স্টাইল
সবাই যদি সপ্তাহ দিয়ে খেতে পারে তো আমরা কোনো স্প্রাইট দিয়ে খেতে পারি না, তাই তো? আমি একটু টেস্ট করি। ফুসকা কিনার থেকে বাড়িতে এরকম করে খাওয়াটা আমি বেশি পছন্দ করি। তো আজকের ভিডিওটা একটু এমন তেমন, এমন তেমন না, ঠিকই আছে, জয়েন্ট ফ্যামিলিতে এসব একটু চলে, তাই তো? সবাই মিলে এরকম বাড়িতে বানালে একটা ফায়দা হয়, ফুসকা অনেক রকমের খায়, শুধু ফুসকা এ ফুসকা সে ফুসকা ট্রাই করে যাও। আর এই দেখো, এই যে একটা খাচ্ছে, তো এইটা এতক্ষণ কে ছিল তোমরা কমেন্ট করে জানিও, যে জানো বলো এটা কে। তোমার ভাই তাকে দেখতে একদম না পুরোই খেয়ে নিত, ওইটা মামি, বলার দরকার নেই বলে দিও। তুমি মামিকে কত ভালোবাসো একটু বলে দাও তো। তো কেমন লাগলো আমাদের ফুচকা পার্টি, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো। তো আজকে এই পর্যন্তই।